হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। রিফ্রেশ চ্যানেলে আজকের এই পর্বে আমরা দুটি মিষ্টি বাসার ভালোবাসা সম্পর্কে জানব, আর এই সিনেমাটির নাম হচ্ছে পনিও। আর বুঝতেই পারছো এটা জাপানিজ অ্যানিমেশন নয়, এটা কোনো হলিউড বা আমেরিকান কার্টুন। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটা লোক নদীতে ড্রপ দিচ্ছে, যে কারণে নদীতে অনেক মাছ উৎপন্ন হচ্ছে। আর লোকটার নাম হচ্ছে ফুজিমোটো এবং সে ছিল সমুদ্র দেবীর স্বামী। তার অনেকগুলো বাচ্চা রয়েছে, তবে তিনি আগে মানুষ ছিলেন, কিন্তু এখন অতিরিক্ত লোভ লালসার কারণে তিনি এখন পানিতে বসবাস করেন। তার অনেক মেয়ে রয়েছে, আর তার মধ্যে সবচেয়ে বড় মেয়ের নাম হলো ব্রুনেল। তাদের সবার মুখ মানুষের মতো দেখতে। তো ব্রুনেলের বাবার চোখ ফাঁকি দিয়ে একটা জেলিফিশের সঙ্গে সমুদ্রের এপারে চলে আসে। তো এরপর আমরা 5 বছরের একটি ছেলে সোসুকেকে দেখতে পাই, যে তার মায়ের সাথে একটা দ্বীপে বসবাস করে, আর তার মায়ের নাম হচ্ছে লিসা। তার বাবা হচ্ছে শিপের একজন পাইলট বা নাবিক, যে তার কাজের জন্য বাহিরে গিয়েছে। তারপর সোসুক খেলার জন্য সমুদ্র তীরে আসে, আর অন্যদিকে আমরা দেখতে পাই একটা জাহাজ ময়লা পরিষ্কার করছিল সমুদ্র থেকে, এবং সেখানে একটি জারের মধ্যে আটকে পড়ে ব্রুনেল। সে ওইখান থেকে বের হতে পারলেও একটা কৌঠার মধ্যে আটকা থাকে ব্রুনেল, আর তারপর সোসুকের ওইদিকে নজর পড়ে। তারপর সোসুকে ওইটাকে সমুদ্র তীরে তুলে নেয়, আর কৌঠাটি ভেঙে ব্রুনেলকে বাইরে বের করে আনে, যে কারণে ওর হাত পা কেটে যায়, আর সেটা চেটে দেয় ব্রুনেল। সাথে সাথে ওর হাতের চোট ভালো হয়ে যায়। এরপর সে ব্রুনেলকে নিয়ে তার মায়ের সাথে সেখান থেকে চলে যায়, কিন্তু রাস্তায় ফুজিমোটো তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সোসুকের মা তাকে অনেক বকাঝকা করে সেখান থেকে চলে যায়। তো এরপর সে যখন তার মায়ের সাথে গাড়িতে যাচ্ছিল, তখন সোসুকে ব্রুনেলকে ব্রেড খাওয়ার জন্য সাধে, কিন্তু ব্রুনেল খায় না, কিন্তু ব্রুনেল পনিও খায়, আর এজন্যই তার নাম রাখা হয় পনিও। এরপর আমরা দেখতে পাই সোসুকের মা অ্যাকচুয়ালি নার্স, আর সে তার নার্সিং হোমে চলে যায়, আর অন্যদিকে সোসুকে তার স্কুলে যায়, আর স্কুল শেষ করে সোসুকে পনিওকে নিয়ে তার মায়ের নার্সিং হোমে চলে আসে। সেখানে গিয়ে কিছু বৃদ্ধ মহিলাদের সঙ্গে পনিওর দেখা করায়। তাদের মধ্যে একজন বৃদ্ধ মহিলা পনিওকে দেখে বলে, ওর মুখ ঠিক মানুষের মতো দেখতে, তার মানে খুব শীঘ্রই সমুদ্রে ঝড় আসবে। তো এরপর সোসুকে পনিওকে নিয়ে সমুদ্রে ফিরে যায়, আর সেখানে যেতেই ফুজিমোটো সমুদ্রে ঝড় তোলে এবং পনিওকে নিয়ে সেখান থেকে চলে যায়। পনিও চলে যাওয়ার কারণে সোসুকে সমুদ্র তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। এরপর তার মা সেখান থেকে তাকে নিয়ে যায়, আর এরপর আমরা দেখতে পাই পনিওকে যে বালতিতে করে সোসুকে রেখেছিল, সে বালতিটি সে বাড়ির সামনে ঝুলিয়ে রাখে, যাতে করে পনিও ওটা দেখে আবার ফিরে আসতে পারে। এরপর রাতে সোসুকের কাছে তার বাবার ফোন আসে, আর সে বলে তার বাসায় ফিরতে আরো কিছুদিন লেট হবে, যা শুনে সোসুকের মার মানে লিসার অনেক মন খারাপ করে, যার ফলে সোসুকে তার বাবার সাথে লাইটের সাহায্যে মোস্টকোট ইউজ করে কথা বলে। এর বিপরীতে সোসুকের বাবাও মোস্টকোট মাধ্যমে লাইট জ্বালিয়ে নিভিয়ে তার মাকে সরি বলে, মানে তার বাড়িতে ফিরতে দেরি হবে সেই জন্য। তো যাই হোক, অন্যদিকে আমরা ফুজিমোটো এবং পনিওকে দেখতে পাই, আর এখানে উল্লেখ যে ফুজিমোটো একসময় মানুষ ছিল, কিন্তু সে বর্তমানে সমুদ্র দেবীর স্বামী, এবং সে পনিওর উপর খুব রেগেছিল। আর পনিও তখন ফুজিমোটোকে বলে, আমি সোসুকেকে পছন্দ করে ফেলেছি, আমি ওর মতো মানুষ হতে চাই, আর তখনই ওর হাত পা গজাতে থাকে। আসলে পনিও সোসুকের হাতের রক্ত চেটে দিয়েছিল, আর এ কারণে তার মধ্যে রক্তে ডিএনএ চলে এসেছে, কিন্তু আবার জোর করে জাদু দিয়ে ওকে মাছ বানিয়ে দেয়। আর এরপর আমরা দেখি ফুজিমোটো একটা রুমে আসে, আর সেখানে একটা কুয়া রয়েছে, আর সেখানে সে এক ধরনের ড্রপ ফেলতে থাকে, আর বলতে থাকে যেদিন এই কুয়া পরিপূর্ণভাবে ভরে যাবে সেদিন সমুদ্র জীবেরা পৃথিবী দখল করবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই পনিওর বাকি যে বোনেরা ছিল, যেগুলো এখনো মাছ হয়ে আছে, সেগুলো পনিওকে আটকে রাখা যে বাবলের মধ্যে রেখেছিল, সে বাবল খেয়ে তাকে মুক্ত করতে সাহায্য করে, আর তারপর পনিও আবার আস্তে আস্তে মানুষ রূপে ফিরে আসতে থাকে। তারপর ওর বোনেরা ওকে তাড়াতাড়ি ওখান থেকে পালানোর পথ খুঁজে বের করে দেয়, আর পনিও দরজা খোলার ফলে ওই কুয়ার মধ্যে গিয়ে সকল পানি ঢুকে যায় এবং ওটা পরিপূর্ণ হয়ে যায়, আর এরপর সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হয়। এরপর আমরা দেখতে পাই পনিওর বোনগুলো বড় বড় মাছ হয়ে সমুদ্র তীরে নিয়ে আসে পনিওকে। আস্তে আস্তে পনিও পুরোপুরি একটা মেয়েতে রূপান্তরিত হয়ে যায়, আর ওরা যেহেতু সমুদ্রের তীরের দিকে আসছিল এজন্য মারাত্মক একটা সুনামের সৃষ্টি হয়। আর এই সুনামের মধ্যে আমরা দেখি সোসুকি এবং তার মা বাসায় আসছিল, আর এদিকে পনিও পানির উপর দিয়ে সোসুকির কাছে আসছিল। তো হঠাৎ করে সোসুকি পনিওকে দেখে, কিন্তু পনিও একটা ব্রিজের সাথে ধাক্কা খেয়ে আবার পানিতে পড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সোসুকি পনিওকে দেখতে পায় এবং তার মাকে বলে, আর গাড়ি থামানোর পরে সোসুকি শিওর হয় এটাই পনিও। আসলে হয়েছে কি, ও তো আগে মাছ ছিল, মানে মানুষের মতো চেহারা ছিল, কিন্তু ওকে দেখে বুঝতে পারে যে এটাই পনিও হবে, এমনকি সোসুকির মাও এটা বুঝে যায়। এজন্য সোসুকির মা লিসা পনিওকে সাথে করে বাড়িতে নিয়ে আসে, আর এখানে এসে পনিও অনেক খুশি হয়। আর রাতে যখন পনিও ঘুমিয়ে যায় তখন সমুদ্র শান্ত হয়ে যায়। এরপর লিসা বাইরে অ্যান্টেনা লাগায় যাতে করে সে তার হাজবেন্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারে, কিন্তু এটা সম্ভব হয় না। সে জানালা থেকে দেখতে পায় সমুদ্রের ভিতরে কোনো একটা জাহাজে আলো জ্বলছে, হতে পারে সমুদ্রের মধ্যে হয়তো কেউ
কেউ আটকা পড়ছে আর সে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় আর এজন্য সে তার হাজবেন্ডের সাথে কন্টাক্ট করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই কন্টাক্ট করতে পারছিল না এবং জানতে পারে তার হাজবেন্ডের জাহাজটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কেউ জানে না কোথায় রয়েছে আর তখন আমাদের একটা উদ্ধার জাহাজ দেখানো হয় এবং তারা দূরে অনেকগুলো লাইটের আলো দেখতে পায় তারা মনে করে সামনে হয়তো কোনো একটা শহর রয়েছে কিন্তু তারা ভালো করে দেখে বুঝতে পারে এটা কোনো শহর নয় এখানে অনেকগুলো জাহাজ রয়েছে যেগুলো সুনামির মধ্যে আটকা পড়েছে এই কাজটা হয়তো ফুজিমোটো করেছে তো যাই হোক তোমরা তো দেখতেই পারছো জাহাজগুলো কিরকম ভাবে আটকে রয়েছে এছাড়া ওই উদ্ধার করতে আসা জাহাজেরও ইঞ্জিন নষ্ট হয়ে যায় আর তখনই হঠাৎ করে সমুদ্রে একটা আলো আসে আর এইবারই আমরা সমুদ্র দেবীকে প্রথমবারের মতো দেখতে পাই উনি হলো পোনিওর মা সে উদ্ধার জাহাজ এবং বাকি সব জাহাজগুলো ঠিক করে দেয় আর আমরা বুঝতে পারি সমুদ্র দেবী ফুজিমোটোর মতো এত কঞ্জক নয় যেহেতু ফুজিমোটো আগে মানুষ ছিল তার ভেতরে এখন হিংসা রয়েছে সমুদ্র দেবীর মধ্যে এরকম কোনো হিংসাই নেই তো যাই হোক এরপর আমরা দেখতে পাই ফুজিমোটো পোনিওকে খুঁজতে সোসুকের বাড়িতেই চলে এসেছে কিন্তু বাড়িতে ঢুকতে পারে না কারণ পোনিও জানতো তার বাবা এখানে আসবে সে বাড়ির চারপাশে ম্যাজিক বা জাদু করে রেখেছে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে তো ফুজিমোটো জানে সে এখানে ঢুকতে পারবে না তো এখন সময় হয়েছে সমুদ্র দেবীকে সবকিছু জানানোর মানে ওর স্ত্রীকে জানানোর আর ও সমুদ্র দেবীকে সবকিছু খুলে বলে আর এটা শুনে সমুদ্র দেবী তাকে বলে পোনিও যদি কোনো মানুষকে ভালোবাসে তাতে অন্যায় কি সে তো ভালোবাসতেই পারে আর সাথে সাথে সে এটা মনে করিয়ে দেয় তুমিও কিন্তু মানুষ ছেলে আর একটা ওয়ার্নিং দেয় সেটা হচ্ছে ওদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে পোনিও কিন্তু তার সকল শক্তি হারিয়ে ফেলবে মানে ওর যে স্পেশাল পাওয়ারগুলো রয়েছে সেগুলো স্পেশাল পাওয়ার থাকবে না আর ওদের ভালোবাসা যদি সত্যি না হয় তাহলে দুনিয়াতে একটা অনেক বড় দুর্যোগ আসবে সমুদ্র পক্ষ থেকে আর তারপরে আমরা দেখি সোসুকে এবং পোনিও সকালে দেখতে পায় সমুদ্র লেভেল অনেকটা উপরে উঠে এসেছে মানে একেবারে সব ডুবে গিয়েছে আর যে কারণে সমুদ্রের প্রাণীরা ওদের বাড়ির সামনে সাঁতার কাটছে তখন সোসুকে পোনিওকে বলে আমার মা এখনো আসেনি আমার খুবই চিন্তা হচ্ছে আমার কাছে যদি একটা বড় নৌকা থাকতো তাহলে আমার মাকে খুঁজতে যেতে পারতাম আর তখন পোনিও তার ম্যাজিক্যাল শক্তি দিয়ে সোসুকের খেলনা নৌকাটি বড় করে দেয় আর তারপর ওই নৌকা নিয়ে ওরা সামনে যেতেই আর একটা নৌকা দেখতে পায় যেটার মধ্যে একটা দম্পতি ছিল আর বাচ্চাও ছিল কিন্তু তাদের কাছে কোনো খাবার ছিল না তো যাই হোক সোসুকে প্রথমে তার মায়ের কথা জিজ্ঞাসা করে কিন্তু তারা বলে তারা কিছুই জানে না আর তখন পোনিও ওদের খাবার দিয়ে সেখান থেকে চলে যায় আমরা দেখি সুনামের কারণে পুরো শহর ডুবে গিয়েছে এবং পুরো শহরে সেনাবাহিনীর পক্ষ থেকে রিলিফ দেওয়া হচ্ছে সবাইকে খুঁজে পাওয়া গেলেও লিসাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না একসময় খুঁজতে খুঁজতে পোনিও ক্লান্ত হয়ে ওই নৌকোতে ঘুমিয়ে যায় আর আমরা দেখি নৌকোটি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এর মানে হচ্ছে পোনিওর যে ম্যাজিক ছিল সেটা শেষ হয়ে গেছে তবে ওরা শুকনো জায়গায় ইতোমধ্যে চলে আসে তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই লিসা অ্যাকচুয়ালি সমুদ্রের মাঝখানে রয়েছে মানে সুনামি যখন শুরু হয় সবাই পালাতে পারলেও ওই বৃদ্ধাশ্রমে সবাই পালাতে পারেনি বৃদ্ধাশ্রমের সবাইকে সমুদ্র দেবী একটি বাউলের মধ্যে রেখেছে সমুদ্রের নিচে যাতে ওদের কোনো ক্ষতি না হয় সেখানে লিসাও ছিল আর সমুদ্র দেবী ওর বেয়ানির সাথে কথা বলছিল মানে ওর মেয়ের সাথেই তো লিসার ছেলের বিয়ে হবে তাই না তো যাই হোক সেখানে কিছুক্ষণ পর ফুজিমোটো আসে এবং সবাইকে বলে এখানে আমাদের পোনিও এবং সুসুকিকে আনতে হবে এবং ওদের ভালোবাসা যদি সত্যি হয় ওরা যদি প্রমাণ করতে পারে ওদের ভালোবাসা সত্য তাহলে সবকিছু আগের মতো হয়ে যাবে মানুষ সমুদ্রের লেভেল আবার ঠিক হয়ে যাবে আর অপরদিকে আমরা দেখি একটা টানেলের মধ্য দিয়ে সোসুকে এবং পোনিও যাচ্ছে কিন্তু পোনিও তখনই আস্তে আস্তে মাছ হয়ে যাওয়া শুরু করে তা দেখে সোসুকে তাকে পানের কাছে নিয়ে যায় আর সেখানে তখন ফুজিমোটো চলে আসে এবং সে বলে তোমাদের দুজনকে আমার সাথে পানির নিচে যেতে হবে কিন্তু তখনই সেখানে একটা বৃদ্ধ মহিলা আসে যে কিনা বৃদ্ধাশ্রম থেকে আগে চলে গিয়েছিল আর কি দূরে গিয়েছিল তখন ওই বৃদ্ধ মহিলাটি বলে ওই ফুজিমোটো তোমাকে ফাঁদে ফেলতে চাচ্ছে তুমি ওর কথা শোনো না আর তখনই ফুজিমোটো তার ম্যাজিক্যাল শক্তির মাধ্যমে ওই বৃদ্ধ মহিলাকে এবং সোসুকি ও পোনিওকে নিয়ে পানির নিচে চলে যায় মানে অ্যাকচুয়াল বাস্তবতা দেখাতে নিয়ে যায় সেখানে যেতেই তাকে মানে ওই বৃদ্ধ মহিলা অনেক ভালো ফিল করে মানে ওইখানে যত বৃদ্ধ রয়েছে তারা সবাই পায়ের নিচে ভালো এবং সুস্থ ফিল করছে তো যাই হোক এরপর সমুদ্র দেবী সোসুকিকে বলে মানে আমাদের নায়ককে বলে পোনিওকে তোমার কখন বেশি ভালো লাগে যখন মাছ থাকে তখন না যখন মানুষ থাকে তখন নাকি জল রূপে থাকলে তোমার কোনো সমস্যা রয়েছে তখন সোসুকি বলে পোনিওকে আমার যে কোনো রূপে ভালো লাগে ও মাছ থাকলে আমি ওকেই ভালোবাসবো আর মানুষ থাকলে ওকেই ভালোবাসবো তো সমুদ্র দেবী বুঝতে পারে সোসুকের ভালোবাসা সত্যিই অনেক বেশি এরপর পোনিওকে জিজ্ঞেস করে মানে আমাদের নায়িকাকে তুমি যদি মানুষ হতে চাও এবং তোমার যে বাড়তি জাদু শক্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু চিরদিনের জন্য হারাতে হবে এর সাথে আমাদের যে স্মৃতি রয়েছে সেই স্মৃতিও তুমি হারিয়ে ফেলবে তো এটা শুনে পোনিও রাজি হয়ে যায় এরপর সমুদ্র দেবী সোসুকিকে বলে আমি পোনিওকে এই বাউলের মধ্যে আটকে রেখেছি তুমি যদি ওকে সত্যি ভালোবাসো তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে পানের উপরে গিয়ে এই বাউলের মধ্যে তুমি কিস করবে
তাহলে পনিও চিরদিনের জন্য মানুষ হয়ে যাবে। এরপরে ওদের সবাইকে পানির উপরে পাঠিয়ে দেয় দেবী। তারপর আমরা দেখতে পাই পানির লেভেলও আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকে, মানে সমুদ্র আগের মতো স্বাভাবিক হয়ে যায়। সেই সময় ফুজিমোটা, মানে এই সিনেমার মোটামুটি ভিলেন, মানে আমাদের নায়কের শ্বশুর, সে সোসুকির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আসলে সেও ভালোবেসে ফেলেছে সোসুকিকে। তো লাস্টে আমরা দেখতে পাই সোসুকি বাউলের উপর কিস করে এবং পনিও 5 বছরের একটি মেয়ে হয়ে যায়। আর এদিকে সোসুকির বাবাও বাড়িতে ফিরে আসে, আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিনেমাটিতে আমি একটি ভুল বলেছি, আর সেটা হলো এটা হলিউড কোনো অ্যানিমেশন নয়, এটাও একটা জাপানিজ অ্যানিমেশন যার কণ্ঠ দেওয়া হয়েছিল হলিউড অভিনেত্রীদের দিয়ে। কিন্তু এই সিনেমাটি হলিউড এবং জাপানিজ দুই দেশেই রিলিজ পেয়েছিল। তো যাই হোক, কেমন লেগেছে আজকের এই অসাধারণ সিনেমাটি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।